আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সৃজনশীল সমস্যার সমাধান নবম ও দশম শ্রেণী তৃতীয় অধ্যায়ের আজকে চতুর্থ পর্ব চতুর্দশ পর্ব অর্থাৎ চোদ্দতম পর্ব শুরু করতে যাচ্ছি আমি চোদ্দতম পর্বটি নিয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল সিক্স হলে কনমবার যে সমস্যাটি সমাধান করতে হবে এক্স মাইনস ওয়ান বাই এক্স হল স্কোয়ারের মান নির্ণয় করো খ নম্বর যে সমস্যাটির সমাধান করতে হবে দেখাও যে এক্স প্লাস ওয়ান এবং ঘ নম্বর যে সমাধান করতে হবে প্রমাণ করো যে এক্স টু অর্থাৎ ছয় এটি দিনাজপুর বোর্ডে দু সালে এসেছিলো এই সমস্যাটির সমাধান এখন করব প্রথমে আমি কণঙ্ সমস্যার সমাধানে চলে যাচ্ছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হল স্কোয়ারের মান নির্ণয় করি এটি একটি সরাসরি অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্তটি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বসালেই হয়ে যাবে তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হল স্কোয়ারের মান নির্ণয়ে সমাধান ক দেওয়া আছে যে মানটি এখানে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল সিক্স আমরা নিয়ে নিচ্ছি এক্স এক্স প্লাস ওয়ান বাই ইকুয়াল সিক্স এখন আমরা জানি সরাসরি সূত্রটি আমরা জানি যে এ মাইনাস বি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স এ মাইনাস বি হল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হল স্কোয়ার এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স হল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স তাহলে আমাদের সূত্রটি ছিল এ মাইনাস বি হল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি সেই সূত্র অনুযায়ী আমরা এখানে এ এক্স বি বলতে ওয়ান বাই এক্স বসিয়ে করে নিলাম এই এক্সটা এক্সটা কাটা এখন যেহেতু আমাকে এই পুরাটোর মানব বের করতে বলছে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হল স্কোয়ারের মান বের করতে বলছে সেজন্য আর আমার স্কোয়ার ওই দিকে নেওয়ার প্রয়োজন এখানে থাকলেই চলবে শুধু মানটা বসিয়ে দেবো আমরা সমান সমান দিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে সিক্স এটি বসিয়ে দিলাম তাহলে সিক্স স্কোয়ার মাইনাস এখানে ফোর এবং ওয়ান গুণ করলে ফোর তাহলে যেটি দাঁড়াচ্ছে সিক্স স্কোয়ার বলতে ছয়ের সাথে ছয় গুণ ছয় ছয় ছত্রিশ মাইনাস ফোর যদি যায় তাহলে থাকে থার্টি তাহলে ক নম্বর সমস্যার সমাধান হয়ে গেল আমার এবার খ নম্বর সমস্যার চলে যাচ্ছে আমি খ নম্বর সমস্যাটি হচ্ছে বলছে যে দেখাও যে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবিক ওয়ান নাইনটি এইট এটি বের করার জন্য আমাকে যেটি দেওয়া আছে এটি থেকে যেতে হবে আমি এটিতে চলে যাচ্ছি খ নম্বর সমস্যার সমাধানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল সিক্স এখন আমাদের যেটি বের করতে হবে আমি সতরাং দিয়ে লিখতে পারি এখন দিয়ে লিখতে পারি প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এটির মান বের করতে হবে আমরা জানি এ প্লাস বি ইকুয়াল এ প্লাস বি হল তো এখানে যেহেতু এ এক্স এবং বি বলতো ওয়ান বাই এক্স তাহলে যেটি দাঁড়াবে এ প্লাস বি হল কিউব এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়ান বাই এক্স এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়ান বাই এক্স এই এক্স এই এক্স কাটা উপরে নিচে হওয়ার কারণে অর্থাৎ গুণবস্থা থাকলে উপরে থাকে এখন মান বসিয়ে দেবো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান সিক্স এটি বসিয়ে দিলাম এটির উপরে কিউব এখানে কিউব আছে কিউবটি বসে গেল মাইনাস থ্রি এবং ওয়ান গুন করলে থ্রি হয় আর এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানে সিক্স ইন্টু দিয়ে আমি সিক্স দিয়ে দিলাম এখানে সিক্স কিউব মানে ছয় তিনটা গুণ হবে ছয়ের সাথে ছয় আবার ছয় ছয় ছত্রিশের সাথে আবার ছয় গুণ কিউব বলতে এখানে তিনটা ছয়ের গুণ তাহলে ছয় ছয় ছত্রিশ ছয় ছত্রিশে দুইশো ষোলো আমি একটু দেখে নিই গুণ করে সিক্স ইন টু সিক্স ইন টু সিক্স তাহলে দাঁড়াচ্ছে দুইশো ষোলো আমি এখানে দুশো ষোলো দিচ্ছি টু মাইনাস এখানে হবে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো সরি এখানে আমাকে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে আমি ভুল করেছিলাম যেহেতু আমাকে এটি প্রমাণ করতে দেখাইতে বলেছে আমি লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড এখানে এখন দিলে হবে না যেহেতু প্রমাণ করতে বলছে দুইশো ষোলো থেকে আঠারো গেলে তাহলে এখানে ষোলো বাদ গেলে দুইশো হয় আর আরও দুই বেশি যেহেতু তাহলে একশো আটানব্বই ওয়ান নাইনটি এইট আর এটি রাইট হ্যান্ড সাইডে ছিল আমরা আবার দেখে নিচ্ছি এখানে বলছিল এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব দেখাইতে বলছে ওয়ান নাইনটি এইট তাহলে আমাদের এখানে ওয়ান নাইনটি এইট হয়ে গেছে তাহলে আমরা এটিকে সুর লেখবো যেহেতু দেখাতে বলে সে এবার আমাদেরকে গনাম্বা সমস্যায় চলে যেতে হবে গনাম্বা সমস্যাটা বলছে প্রমাণ করে যে এক্স টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফাইভ ইকুয়াল সিক্স সেভেন টু এইট এই এক্স টু দিপোর ফাইভ বাই টু দিপার ফাইভ ওয়ান বাই টু দিপার ফাইভ এক্স টু দিওয়ার ফাইভ অথবা ওয়ান বাই টু এক্স ওয়ান এক্স টু দিবর ফাইভ এই ধরনের সমস্যা আরও আগে করানো করানো হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই এটি প্রমাণ করার জন্য আমার দুইটি মান লাগে তিনটি মান লাগে একটি হচ্ছে যদি এটা এক্স হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান লাগে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান লাগে এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান লাগে তিনটির মান লাগে এর মধ্যে আমার এখানে দুইটির মান পেয়ে গেছি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানুষ দেওয়া আছে এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ের মান পেয়ে গেছে আমার শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করলেই আমার নম্বর সমস্যাটার সমাধান হয়ে যাবে তাহলে আমরা প্রথমে লিখে নিই নম্বরের জন্য এখানে লিখব দেওয়া আছে দেওয়া আছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল সিক্স এমনটি দেওয়া আছে আর আমরা খ হতে পাই খ হ হতে যেটি পাই সেটি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল ওয়ান নাইনটি এইট তাহলে আমার এখন লাগবে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমি সুতরাং দিয়ে লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যে সূত্র এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে আমাদের দুটা বা তিনটা সূত্র আছে তো মানের উপর নির্ভর করে আমার যেহেতু মানটা প্লাসে তাই আমি প্লাসের মান দিয়ে বসাবো অর্থাৎ এ প্লাস বি বলতে এবার এখানে ওয়ান বাই এক্স এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স এই এক্স এই এক্স কাটা এখানে আমার এটির মান হচ্ছে সিক্স তাহলে সিক্স স্কোয়ার মাইনাস এখানে টু টু এবং ওয়ান মনে করলে টু তা ছয় ছয় ছত্রিশ মাইনাস টু থার্টি সিক্স থেকে টু গেলে থার্টি ফোর থাকে তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানও বের হয়ে গেছে এবার আমরা রাইট হ্যান্ড সাইড নেবো সরি লেফট হ্যান্ড সাইড নিব হ্যান্ড সাইডে আমাদের কী আছে আমরা দেখে নিই লেফট সাইডে আছে এক্স টু দি ফোর ফাইভ প্লাস ওয়ান টু দি ফোর ফাইভ আর এটা সমান ছ হাজার সাতশো ছাব্বিশ বানাতে হবে তো আমি লেফট হ্যান্ড সাইডে নিচ্ছি এক্স টু দি পাওয়ার প্লাস বাই টু দি পাওয়ার আর এটির সূত্রটা হচ্ছে ওয়ান বাই এক্স এই ছিল এক্স টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফাইভ এর সূত্র এখন আমার মান তিনওটার আছে আমি বসিয়ে দিও এখন মান আমরা বের করলাম থার্টি ইন্টু এক্স প্লাস ওয়ান মান হচ্ছে ওয়ান ওয়ান্টি এইট মাইনাস এক্স প্লাস ওয়ান মান দেওয়া আছে সিক্স এখন যদি আমরা থার্টি এবং 198 এইটকে গুণ করি কত দাঁড়ায় আমরা দেখি গুণ করে নিচ্ছি থার্টি ফোর থার্টি আমরা দেখতে পাচ্ছি ছয় তো এখানে আমি সিক্স সেভেন থ্রি টু বসিয়ে দিলাম মাইনাস সিক্স এখন যদি এটা থেকে মাইনাস সিক্স করি তাহলে যেটি দাঁড়ায় মাইনাস সিক্স করলে আমার আসতেছে ছয় হাজার সাতশো আমি মিলিয়ে দেখি যে আমাদের হয়েছে কি না এখানে আমাদেরকে বলেছিল এক্স টু ফাইভ প্লাস ওয়ান বা টু ফাইভ আমার হয়ে গেছে তাহলে আমার প্রমাণ হয়ে গেছে আমি ইকুয়াল দিয়ে লিখবো রাইট হ্যান্ড সাইড অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে এই মানটি আছে আর এখানে যেহেতু প্রমাণ করতে বলছে আমি প্রুফ দিয়ে দিলাম তাহলে আজকে আমার এই চোদ্দো নম্বর পর্বের চোদ্দো নম্বর সৃজনশীল সমস্যাটির সমাধান হয়ে গেল আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না আর যদি কোনো কারণে কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবে এবং বেশি বেশি শেয়ার করবে যাতে অন্যরা উপকৃত হয় আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য আইকনে ক্লিক করবে সকলের সুস্বাস্থ্য কামনা করছে এবং জ্ঞান বৃদ্ধি যেন আল্লাহ করে দেয় সকলকে সকলে যেন আরও ভালোভাবে বুঝতে পারো সেই কামনা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত